হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে রাত 8টা। তো আমার এখন ডিনারের প্রিপারেশান চলছে। এখানে আমি আমার মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। মেয়ে কিন্তু আজকে রাতে দুধ রুটি খাবে, আর বাবা, আমার হাজব্যান্ড, এরা সবাই কিন্তু রাত্রিবেলায় রুটি খায়। শুধু মা আর আমি একটু ভাত খাই। তো ভাত আমার হয়ে আছে, আমি আর ভাত বানাবো না, আমি রুটিটা বানিয়ে নেব। তার জন্য আমি তাওয়া কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমার আটা মাখা রুটিবেলাগুলো আগেই হয়ে গেছে। তো চলো এখন রুটিগুলো বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার মেয়েকে কিন্তু রাত্রিবেলায় আমি রুটির ফোসকাটাই দিই, তো দেড়খানা মতো খায়। আর তার জন্য আমি কিন্তু এরকম একটা পুচকো মতো রুটি বানিয়েছি, একটা দেবো আর ওই পুচকুটাকে দিয়ে দেবো। তো এখন আমি একটা রুটির ফোসকা এখানে ছিঁড়ে দিলাম, আর ওই পুচকুটা হলে ওকে আমি দিয়ে দেবো। আর এটা দুধের মধ্যে কিছুক্ষণ ভিজবে, আর আমি একটুখানি মিষ্টিও দিয়েছি এর মধ্যে, চিনি। তো এই দুটো ভিজে গেলে আমি কিন্তু একটু চটকে ওকে খাইয়ে দেবো। তো আর দেখো, আমি কিন্তু এখানে অমলেট বানিয়ে নেবো, আর কারণ রুটির সাথে আমার বরের কিন্তু এটা চাই চাই। আর আমি দিনের বেলা চিংড়ি মাছ দিয়ে একটুখানি চালকুমড়োর সবজি বানিয়ে রেখেছি, আর একটু ডাল রয়েছে। তো এই দেখো, এগুলো দিয়েই কিন্তু আজকে আমাদের ডিনারটা সেরে ফেলবো আমরা। তো দেখো, আজকে মেনলি কিন্তু আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি, আমার নাইট যে কিচেন ক্লিনিং সেটাই শেয়ার করতে চলেছি। তো এখন আমি অমলেটটা বানিয়ে নেওয়ার পর আমার মেয়েকে কিন্তু আমি খাওয়াবো, তারপর কিন্তু আমি তোমাদের সাথে আমি আমার কিচেনটা কীভাবে ক্লিন রাখি এই সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মতো তোমরা অনেকেই আছো, এই কাজগুলো আমাদের সবাইকেই করতে হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো, আমার মেয়ের রুটিটা একটুখানি গরম আছে, তো সেই জন্য আমি চামচ দিয়ে একটু নাড়িচাড়ি নিচ্ছি। আর আমি এখন ভালোভাবে হাতটা স্যানিটাইজ করে এটাকে ভালোভাবে চটকে নেবো, কারণ একটুখানি গোটা গোটা থাকলে কিন্তু আর খায় না। তো এটা হয়ে গেলে আমি ওকে খাইয়ে দেবো। আর এখন আমাদের দেখো প্রায় 10:30 বেজে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মেনলি বলেইছি যে তোমাদেরকে আমি আমার নাইট কিচেন ক্লিনিং তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেক দিন আমি যেভাবে আমার কিচেনটাকে ক্লিন রাখি। আর এখন দেখো আমার কিচেনের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে নোংরা তেল মশলা সমস্ত কিছু কিন্তু পড়ে রয়েছে। তো এই সমস্ত কিছু কাজ আজকে আমি তোমাদের সাথে কীভাবে আমি এগুলো ক্লিন করি খুব ভালোভাবে সেটাই কিন্তু শেয়ার করব। আর দেখো, আজকে আমার মেয়ে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে, তাই আমি এগুলো ক্লিন করে নিতে আমার কোনো অসুবিধা নেই। ও যেদিন ঘুমায় না সেদিন কিন্তু মাও এই সমস্ত কাজগুলো করে নেয়। তো আমরা যেই করি না কেন, রাত্রিবেলায় শোয়ার আগে কিন্তু কিচেন ভালো মতো ক্লিন করে তবেই আমরা বেডে যাই। কারণ দেখো, আমাদের মানে কি বলবো, হাউসওয়াইফদের দিনের শুরুটা কিন্তু এই কিচেন থেকেই হয়ে থাকে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটা অপরিষ্কার কিচেন, বাসি বাসনের একটা দেখবে বাজে স্মেল, এই সমস্ত জিনিস আমার মনে হয় সারা দিনটাকেই নষ্ট করে দেয়। আর দেখো, এটা হলো আমার নিজস্ব মতামত, এছাড়াও এর কিছু কিন্তু সায়েন্টিফিক্যালি কজও রয়েছে। দেখো, আমরা যদি কিচেনটাকে নোংরা রেখে মানে চারিদিকে তেলে ছিটে মশলার গন্ধ এই সমস্ত কিছুর জন্য মানে কিচেনে কিন্তু আরশোলা পোকামাকড় এই সমস্ত অনেক উপদ্রব বেড়ে যায়, আর এই সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলে। আর আমাদের দেখবে শরীরের সুস্থতাও কিন্তু এই বেশিরভাগটাই এই আমাদের কিচেন পরিবেশের উপর নির্ভর করে, কারণ এখান থেকেই তো আমাদের সমস্ত খাবার দাবার তৈরি হয়। তাই কিচেনের পরিবেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমার মনে হয় সবার আগে প্রয়োজন। আর তোমরা যারা বাস্তুশাস্ত্র মানো তারা তো জানবে যে কিচেন কিন্তু আমাদের মালুক কী বলবো, মালক্ষীর বাসভূমি। তো এই জায়গাটা কিন্তু কখনোই অপরিষ্কার রেখে দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। তবে কী হয় জানো তো, মাঝে মাঝে কিন্তু মা বা আমি আমাদের সকলেরই কিন্তু টায়ার্ড ফিল হয়, মনে হয় ভীষণ ক্লান্ত লাগছে, আজকে শুয়ে যাই, এসব করবো না, কালকে করে নেবো। কিন্তু তারপর আবার ভেবে দেখি যে সকালে উঠে সেই তো আমাদেরকে সেই বাসি পচা একটা কিচেনের জের আমাদেরকে সামলাতে হয়।
তো সেই সমস্ত ভেবে কিন্তু এই সমস্ত কাজগুলো আমরা ফেলে রাখি না, আবারও মনের মধ্যে কী বলবো এনার্জি গ্রো করি, তারপর কাজগুলো কমপ্লিট করে নিই। এতে আমাদের কী হয়, রাত্রিবেলায় যখন শুতে যাই অনেকটা রিল্যাক্স ফিল হয় আর নিশ্চিন্তে ঘুমাতে পারি, কোনো রকম চাপ থাকে না। তো দেখো এখানে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর দেখো বাসনগুলো মাজার জন্য আমি কিন্তু ভিম জেল ইউজ করছি, কারণ দেখবো সাবান ইউজ করলে না হাতে স্কিনটা অনেক সময় খসখসে হয়ে যায়, নখগুলো নষ্ট হয়ে যায়, আর লিকুইডে কিন্তু সেটা হয় না, হাতে স্কিনটা কিন্তু অনেকটাই ভালো থাকে। আর তাছাড়া দেখবে সাবান লাগালে কিন্তু বাসনটা ভালো মতো আবারও জায়গায় জায়গায় হাত বুলিয়ে নিতে হয়, না হলে কিন্তু বাসন শুকিয়ে যাওয়ার পর দেখবে সাবানে স্পট ফুটে ওঠে, লিকুইডে কিন্তু সেটা হয় না। তো লিকুইড ব্যবহার করলে আমার মনে হয় কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো এই সমস্ত কারণে কিন্তু আমার মনে হয় লিকুইড ব্যবহার করা অনেকটাই ভালো। তবে যে আমাদের অ্যালুমিনিয়ামের যে বাসনগুলো হয় না, কড়াই টড়াই এই সমস্তগুলো কিন্তু ওই সাবানেই ভালো পরিষ্কার হয়, তখন কিন্তু আমরা অবশ্যই সাবান ইউজ করতেই পারি, কোনো অসুবিধে নেই। কিন্তু এই সমস্ত কী বলবো এই স্টিলের, তারপর তোমরা ওই চিনেমাটির এই সমস্ত প্লেট ডিশগুলো কিন্তু এই লিকুইডে ভালো হয় বলে আমি মনে করি, তাড়াতাড়ি হয়েও যায়। আর এখন দেখো এই সব ভিম জেলটা আমি কিন্তু কিচেনের এই সমস্ত জায়গাগুলো দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি, আর সারাদিন অনেক তেল মশলা তারপর নোংরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এগুলো আমি একদম ভালো মতো সাবান দিয়ে ঘষে ঘষে এখন আমি এটা জল দিয়ে ধুয়ে নেবো, তারপর কিন্তু একটা ন্যাতা দিয়ে 2-3 বার ভালো মতো করে মুছে নেবো, যাতে কোনো রকম নোংরা কিন্তু আমার এই কিচেনে না থাকে। এখন দেখো আমার এদিকটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে, আর এখন আমি আমার বাসনগুলো কিন্তু এখানে এইভাবে সাজিয়ে নিচ্ছি, আর বাসনগুলোকেও আমি কিন্তু এমনভাবে সাজাচ্ছি যে একটুখানি যাতে তলার দিকে ফাঁক থাকে, এতে কিন্তু যেটুকুই জল আছে সেইটুকু কিন্তু এর মধ্যে গড়িয়ে, আর আমার এই দিকটা ঢালু আছে সিঙ্কের দিকটা তো চলে আসবে এবং সিঙ্কের মধ্যে কিন্তু পড়ে যাবে, আর আমার বাসনটা কিন্তু একদম ঝরঝরে হয়ে সকালবেলায় কিন্তু একদম পরিষ্কার শুকিয়ে যাবে। আর এখন দেখো আমি আলাদা একটা স্কচ ব্রাইট নিয়ে কিন্তু গ্যাসের এই দিকটাও মুছে নিচ্ছি, আর আমি গ্যাসের ওভেনটাও ভালোভাবে সাবান লাগিয়ে, সাবান নয় লিকুইডটা লাগিয়ে দিচ্ছি, এবং এগুলোও আমি খুব ভালো মতো করে পরিষ্কার করে নেব। দেখো আমার গ্যাস আর ওভেন ওইগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন আমার এই সিঙ্কের মধ্যে যে ময়লা টয়লাগুলো জমেছে সেইগুলো আমি ঝেড়ে ফেলে দিয়ে আসবো। আর এখন দেখো আমি এই সিঙ্কটাকেও ভালো মতো পরিষ্কার করে নেবো, তার জন্য একটা আলাদা স্কচ ব্রাইট দিয়ে এটাকেও কিন্তু খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাগুলো তো সারা দিন জল পড়ে তো প্রচুর নোংরা হয়, তো এই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা খুবই দরকার। আর এই দিকে পাইপ দিয়ে হয়তো অনেক সময় পোকামাকড় এইসব আসতে পারে, তো এইখানে কোনো রকম নোংরা গন্ধ বা কিছু মানে না থাকাই ভালো। তো এখন আমি ভালো মতো করে এই বেসিনটাও পরিষ্কার করে নিলাম। এখন দেখো আমি এই যে ন্যাতাটা দিয়ে মুছছি না, এই ন্যাতাটাও একদম নোংরা হয়ে গেছে যেহেতু চারিদিক এটা মোছা হলো, তো এখন আমি একটুখানি ভিম জেল এই ন্যাতাটার মধ্যেও দিয়ে দেবো এবং এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো, যাতে এর মধ্যে কোনো রকম নোংরা বা বাজে স্মেল এই এর মধ্যেও না থাকে। কারণ দেখো কিচেনটাও আমার কালকে সকালের জন্য একদম রেডি হয়ে যাচ্ছে, আর এই ন্যাতাটাও একদম রেডি হয়ে যাবে, আর এটাকে ভালো মতো করে ধুয়ে আমি এটাকে শুকাতে দিয়ে দেবো, যাতে একদম ঝরঝরে হয়ে এটা শুকিয়ে যায়। আর এখন দেখো আমার যে ওভেনটা আমি প্রথমে ভিজে ন্যাতা দিয়ে মুছে নিয়েছি, তো একটুখানি যে জল টল জলের ফোঁটা ফোঁটা লেগে থাকে ভিজে কাপড়ের যেটা, তো আমি এখানে একটা পুরনো যে গামছার যে টুকরো হয় সুতি, তো সেই পুরনো শুকনো একটা গামছার টুকরো নিয়ে এখন কিন্তু এই ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এতে কী হয়, জলের যেটুকুই দাগ থাকে এই ন্যাতার মধ্যে কিন্তু ভালোভাবে সেটা অ্যাবজর্ব করে যায়, আর এই মানে ওভেনটা একদম নতুনের মতো চকচকে হয়ে যায়, কোনো রকম দাগ ছোপ কিচ্ছু থাকে না। তো তোমাদেরকে আমি মুছে নিলাম, এবার দেখাচ্ছি যে আমার ওভেনটা কিচেনটা কেমন লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন একদম নতুন। তো
তো এইভাবে করেই কিন্তু কিচেন টিচেন আমি সমস্ত কিছু একটা মানে ফ্রেশ সকালের জন্য রেডি করে রেখে দিই। আর সকালবেলায় উঠে আর তেমন কোনো কাজ থাকে না কিচেনে, তো এখানে বাসনগুলো একটু জায়গায় তুলে রাখলেই কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যায়। বন্ধুরা দেখতেই পেলে যে আমি কিভাবে আমার কিচেনটাকে নাইটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দেখো সকালবেলায় যখন উঠবো না তখন একদম নিট ক্লিন ঝকঝকে একটা কিচেন দেখে কিন্তু মনটাও ভালো হয়ে যায়, আর সকালবেলায় অতটা কাজের চাপও থাকে না, রিল্যাক্সভাবে ঘুমাতে পারি। তো দেখো এইভাবে কিন্তু করে রাখলে আমাদের কাজের অনেকটাই সুবিধা হয়। আর আমার মেয়ে এখন ঘুমিয়েও গেছে, তো আমার মানে কোনো রকম টেনশনের কোনো কারণ নেই। তো আমি এইভাবে কিন্তু আমার কিচেন প্রত্যেক দিন রাত্রিবেলায় এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো এখন কিন্তু আমার কিচেনটা কিন্তু ক্লিন হয়েছে, কিন্তু আমার নিজের ফেস আমার নিজের মানে ঘেমে নিয়ে একদম একাকার হয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু আমি আমার ফেসটাকে ক্লিন করব। আমার স্কিন কেয়ার যেমন আমার রাত্রিবেলায় আমার কী বলবো কিচেন ক্লিনিং যেমন রয়েছে, সেরকম কিন্তু আমার নিজের স্কিন কেয়ারও রয়েছে। তো স্কিন কেয়ার না করে এখন যদিও রাত 11টা বেজে গেছে, কিন্তু তবুও কিন্তু আমি আমার নিজের স্কিন কেয়ার না করে কিন্তু আমি শোবো না। তো আমি এখন আমার নিজের স্কিনের যত্ন নেবো, তারপরে কিন্তু আমি ঘুমাতে যাবো। তো স্কিন কেয়ার রুটিন তোমরা যারা দেখতে চাও তারা আমাকে কমেন্ট করে জানাবে, যে আমার নাইট স্কিন কেয়ার তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। তো ভিডিওটা এখন আমি এখানেই শেষ করবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট সবাইকে, টাটা।